দেখেন কত গতির সাথে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে সুন্দরবন 15। যাত্রী একজন দৌড়ে দৌড়ে লঞ্চে ওঠার জন্য গেল। আজকের পাঁচটি লঞ্চে সিঁড়ি উঠিয়ে নিচ্ছে শুভরাজ নয়, ওই সাইডে লঞ্চগুলো তো সবগুলো লঞ্চ প্রস্তুত হয়ে গেছে আস্তে আস্তে, এবং কি প্রস্তুত নিতে আছে। এই সাইডে পারাবাত 18 সিঁড়ি এখনও আছে। দেখা যাক আসলে পাঁচটি লঞ্চের মধ্যে কোন লঞ্চটি সর্বশেষ ছেড়ে যায় এবং কি সর্বফার্স্ট কোন লঞ্চটি ছেড়ে যায়। আশা করি সমস্ত ভিডিও জুড়েই থাকবেন, দেখতে পাবেন লঞ্চ ব্যাকার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এভাবেই প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। পাঁচটি লঞ্চের সামনেই প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। এখন সময়টা যদি বলি তাহলে 9টা বেজে জাস্ট 1 মিনিট। দেখা যাক ফার্স্ট কাট লঞ্চ কোনটি। ফার্স্ট কাট ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে শুভরাজ নয়, ঠিক 9টা বেজে 10 মিনিট ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে শুভরাজ নয় পাঁচটি লঞ্চের মধ্যে। এবং কি গতির কথা এখন যদি বলি তেমন একটা গতি দিচ্ছে না, এই ছেড়ে দেখে পড়ে যাচ্ছে এই সাইড থেকে শুভরাজ। এখন গতি কিন্তু দিয়েছে ভালো গতির সাথে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে। পারাবাত 18 তাদের সিঁড়ি উঠিয়ে নিচ্ছে। পারাবাত 18-র পিছনে যে তারপরে ঘুরবে, এই সিটে পল্টনে যে যাত্রীরা ছিল তারা অলরেডি লঞ্চের ভিতরে প্রবেশ করেছে, কারণ দেখলো একটি লঞ্চ ছেড়ে যাচ্ছে, বাকি তাদের লঞ্চও ছেড়ে যেতে পারে। সবাই লঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছে, আসলে লঞ্চ ব্যাগারের সময় তাদের স্বজনদের সময়ের সাথে যাবার সময় একটু বাই বাই জানাবে, এটাই আসলে। শুভরাজ ব্যাক গিয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু তাদের সামনের লাইটগুলো অফ করে দিয়েছে। আচ্ছা দেখি এরপরে কোন লঞ্চটি ছেড়ে যায়। দ্বিতীয় কাছি উঠানোর জন্য চলে আসছে, হয়তো দ্বিতীয় কাছি এখন, ওই যে দ্বিতীয় কাছিও কিন্তু এখন উঠাচ্ছে, হয়তো সেকেন্ড কার যাবে পারাবাত 18। বলতে বলতে পারাবাত 18 ব্যাক গিয়ার দিয়ে দিল। সামনে কিন্তু ভালো পরিমাণে যাত্রী কিন্তু আছে, এবং কি ব্যাক গিয়ার দেওয়ার সাথে সাথে টলার চলে আসছে। এই যে টলারগুলোতে যদি লঞ্চটি ফেল করেন তাহলে এই টলার মাধ্যম সর্বশেষ অবস্থায় জন প্রতি 50 থেকে 100 টাকা গুনতে হবে বাড়তি। ব্যাক গিয়ার দেওয়ার সাথে সাথে সার্চ লাইট জ্বালিয়ে দিল। দ্বিতীয় নাম্বারে যাচ্ছে পারাবাত 18, ভাড়া ছিল আজকে 300 টাকা করে। এসি বা নন এসি সিঙ্গেল কেবিন ছিল 1000 টাকা, ডাবল 2000 টাকা, সেক্ষেত্রে অনেক কম ছিল। সিঙ্গেল হয়তো আজকে 800 টাকা করে গেছে কিছু লঞ্চে নিয়েছে, আর ডাবল বুঝে 1800-1600 করেই যাচ্ছে। এই সাইডে এখন যদি দু একজন যদি আসে, তাছাড়া এমনিতে লঞ্চের সামনে যাত্রীদের স্বজনরাই দাঁড়িয়ে আছে। এই সিটে আবার সুন্দরবন 15-তে তাদের সর্বশেষ সিঁড়ি উঠিয়ে নিচ্ছে। ওই সিটে মানামির কাছে একটু যাই, মানামির কাছে যাবার আগে তাদের সিঁড়ি এখন একটা আছে, এই যে সুন্দরবন 15-র সিঁড়ি উঠানোর পরে কাছে উঠাচ্ছে। আসলে কাছিগুলো অনেক ভারী, দেখেন একটা লোকের পক্ষে কিন্তু লাড়াচাড়া অনেক কষ্ট। আর
হচ্ছে সুরভি সাত ব্যাক গিয়ার দিয়ে। সুরভি সাতকে বেশ ভালোই লাগে দেখে। বেশ ভালো গতিতে কিন্তু যাচ্ছে এই মুহূর্তে সুরভি সাত তৃতীয় নম্বরে। দেখেন গতিটা কিন্তু ভালোই দিয়েছে। লঞ্চের সামনে এখনো অনেক যাত্রী দাঁড়িয়ে আছে, তাদের স্বজনদের আসলে মুখের দিক তাকিয়ে আছে অনেকেই। পরে দেখি আসলে কোন লঞ্চটি ছেড়ে যায়। এই সাইডে সমস্ত লঞ্চগুলোই এখন প্রস্তুত। এক গতিতে সুরভি সাত কিন্তু নদীর মাঝ বরাবর অবস্থায় চলে গেছে। ও এই সাইড থেকে সুন্দরবন 15 কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল। যাত্রী একজন দৌড়ে দৌড়ে লঞ্চে ওঠার জন্য গেল। এই সাইড থেকে যাচ্ছে সুন্দরবন 15। সুন্দরবন 15 কিন্তু ভালো গতির সাথে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে। যেভাবে সুরভি সাতকে দেখছিলাম ঠিক সেভাবেই কিন্তু গতির সাথেই যাচ্ছে। সুন্দরবনের 15 পিছনেই আছে সুরভি সাত। এক অবস্থায় আজকে এক সিস্টেমই প্রতিটা লঞ্চ ঘুরছে। সুন্দরবনের লাইটের কারণে ছবি একেবারেই খুব বাজে দেখাচ্ছে। এত পরিমাণে লাইট যার কারণে এত দূর থেকে ক্যামেরায় তেমন একটা কাজ করে না। এই সাইড থেকে মানামির স্টাফরা দাঁড়িয়ে আছে দেখেন তাদের যাত্রী সেবার জন্য। একেবারেই কিন্তু সোজা হয়ে গেছে। সোজা হয়ে দ্রুত গতির সাথে ব্যাক গিয়ার দিয়ে তারপরে সমস্ত গতির সাথে ছুটবে ঢাকা গন্তব্যের উদ্দেশ্যে। দেখেন কত গতির সাথে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে সুন্দরবন 15। অনেক কিন্তু গতি দিয়েছে। ওই সাইড থেকে সুরভি সাতের পিছন সাইড দেখা যাচ্ছে। এই সাইডে মানামিও ব্যাক গিয়ার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছে। দেখলেন কত শব্দ হলো ব্যাক গিয়ার দেওয়ার সময়। এমবি মানামি লঞ্চের যখন ব্যাক গিয়ার দিচ্ছিল পল্টন পিছন সাইডে যাচ্ছিল। মানামিও কিন্তু ভালো গতির সাথেই কিন্তু যাচ্ছে। আজকে 5টি লঞ্চে ভালো পরিমাণে গতি দিল, একই অবস্থা। আসলে লঞ্চ ব্যাগের ভিডিও বেশ ভালোই লাগে আমার কাছেও, কিন্তু লঞ্চগুলো যখন ছেড়ে যায় অনেক অনেক ভালো লাগে। এক গতির সাথে একেবারে মধ্য নদীতে।
এই ছিল দর্শক আজকের বরিশাল লঞ্চ ঘাটের সর্বশেষ ব্যাক গিয়ার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।